বন্ধুরা, ওয়েলকাম টু পিএস ব্লগ। আমি প্রবীর, আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি। আর আজকে আমরা যাব পাটুলি লেক। তো চলুন পাটুলি লেক যাওয়া যাক, আর ওখানে ঘুরে ফিরে পুরোটা দেখব, কেমন কি আছে না আছে সব দেখাবো আপনাদের। চলুন তাহলে। ইতিমধ্যে চলে এসেছি পাটুলি লেক, আর এখন লেকের ভেতরে আমরা ঢুকবো, পুরো লেকটা ঘুরবো, ঘুরে পুরো রিভিউটা আপনাদের দেবো। তো স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এনজয় করুন ভিডিওটা। তো বন্ধুরা, পুরো লেকটা ঘোরার পর আমরা প্রায় অবশেষে এসে পৌঁছালাম চাও নচিকেতা নামে একটি চায়ের দোকান বা ক্যাফে বলতে পারবেন। তবে এটা দাঁড়িয়ে খেতে হবে, বসার কোনো জায়গা নেই। তো আমরা এখানে দাঁড়িয়ে নিলাম একটু, আর দুটো চা নিলাম। এক একটা চা এখানে প্রায় স্টার্টিং হয় 20 টাকা থেকে, এরপর 50 টাকা, 100 টাকা, এমনকি 150 টাকা পর্যন্ত চা আছে। তো এটা প্রায় কলকাতার মধ্যে বিখ্যাতই বলতে পারেন। আর এখানে যারাই আসে তারা লেকে ঘোরার থেকেও এই চা খেতেই মূলত আসে বলতে পারেন, এটা বা দেখতে পারেন। তো এই ক্যাবের পাশে একটি ওয়াটার এটিএম রয়েছে, যেখানে 1 লিটার জল মাত্র 1 টাকায় পাবেন। অর্থাৎ 1 টাকা দেবেন তো, প্রেস করবেন তো 1 লিটার জল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এখন পাটুলি ফ্লোটিং মার্কেটে যাব। পাটুলি পার্কে লেগে ঘোরার পরে পাটুলি ফ্লোটিং মার্কেটে যাব। চলুন তাহলে একসঙ্গে, আমি আর ভাই দুজন একসঙ্গে চলে এসেছি। চলুন যাওয়া যাক তাহলে। Thank you.
গাইস, আমরা এখন চলে এসেছি পাটুলি ফ্লোটিং মার্কেটে। আর মার্কেটটা পুরোটাই দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে একজন দাদার সঙ্গে কথা বলে নেবো যে মার্কেটে কী ব্যাপার না ব্যাপার, কখন থেকে কি মার্কেট চালু হয়। চলুন জেনে নেওয়া যাক। দাদা আপনার নাম? সুরজিৎ সরকার। আচ্ছা, জোরে বলবেন। সুরজিৎ সরকার। এই মার্কেটটা কতদিন হয়েছে? 3.5 বছর। আচ্ছা, সকালে কটায় খোলে? সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা, 1টা থেকে 4টা অবধি বন্ধ, আবার 4টা থেকে রাত 10টা অবধি খোলা। সবসময় কি এরকম মানে ফাঁকা থাকে না ভিড় হয়? কোনো অকেশন পারপাস কিংবা কোনো সানডে কোনো ন্যাশনাল হলিডে ভালো ভিড় হয়। পুজোর সময় কি এরকম? পুজোর সময় ভালো ভিড় হয়। সারা রাতে কি খোলা থাকে? না, সারা রাত রাত 12টা অবধি। সকালবেলা কি শুধু এরকমই থাকে না সবজি টবজি? মানে সকালবেলা কাঁচা কাঁচা জিনিসটা থাকে, মাছ মাংস সবজি ব্যাপারটা, বিকেলটা ম্যাক্সিমাম একটু খাবার টাইপটা থাকে। এই বাদ বাকি এবারে এ টু জেড পাওয়া যায়। আর যখন খুব বৃষ্টি হয় কি জল কি ভরে যায়? না, জল এরকমই থাকে। জল আমাদের সিস্টেমটা খুবই ভালো। জল বেড়ে গেলে জল অটোমেটিক কমিয়ে দেওয়ার সিস্টেম করা আছে, জল কমে গেলে জল বাড়িয়ে দেওয়ার সিস্টেম করা আছে। এবার যদি স্বাভাবিক বৃষ্টিতে কোনো প্রকার জল বেড়ে যায়, হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে জলটা পাস করে একটা লেভেলে নিয়ে আসে।